সুপ্রিয় দর্শক বন্ধু, সুমন গাইডস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পোস্তায় আদা রসুনের মার্কেট ভিডিও প্রকাশ করার সময় আমরা কথা দিয়েছিলাম দ্বিতীয় পর্বে আমাদের থাকবে এই মার্কেটের পেঁয়াজ ও আলু নিয়ে বিশেষ একটি পর্ব। আমরা অনেকগুলি মার্কেট নিয়ে আপনাদের সামনে ভিডিও প্রকাশ করেছি। অনেক দোকানদার ক্যামেরার সামনে ঠিকমতো আসতে চান না, অনেকেই ঠিকমতো তথ্য আমাদের সামনে দিতে চান না। তবুও আমরা চেষ্টা করি ভালো কোনো ব্যবসায়ীর কাছ থেকে সঠিক মূল্যের সঠিক গুণমানের পণ্য আপনাদের সামনে তুলে ধরতে। পোস্তার এই মার্কেটটির এই অংশটি আলু পোস্তা নামে অধিক পরিচিত। যদিও আলু পেঁয়াজের পাশাপাশি আদা রসুন বিক্রি হয়, তবুও এটি আলু পোস্তা নামে বেশি পরিচিত কলকাতায়। আলু পেঁয়াজের এই মার্কেটটির এই পর্বটি বিশেষ পর্ব বলার একমাত্র কারণ এই মার্কেটটির কিছু সৎ দোকানদার আমাদেরকে চিনিয়ে দিলেন বিভিন্ন ধরনের আলু ও বিভিন্ন ধরনের পেঁয়াজ ও তার দাম এবং আরও অন্যান্য নানান তথ্য জানিয়ে দিলেন। আলু পেঁয়াজ কিনতে গিয়ে যাতে আমরা সবাই ঠকে না যাই তার কিছু মূল্যবান তথ্য। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও, আলু পেঁয়াজের পাইকারি বাজার 2023। বন্ধু, আমরা সারি সারি দেখতে পাচ্ছি পেঁয়াজের বস্তা, অর্থাৎ দেখুন সব লাল রঙের যে বস্তাগুলো হয়ে রয়েছে এগুলো পেঁয়াজের বস্তা, এবং এখানে পেঁয়াজ ছড়িয়ে রয়েছে। দেখুন সাইজগুলো দেখাচ্ছি, বড় বড় যে পেঁয়াজ যেগুলো রয়েছে। আর হোলসেলার আপনি? আচ্ছা, এখানে মূলত কি পেঁয়াজ আর আলু? শুধু পেঁয়াজই? পেঁয়াজ পাওয়া যায়। এখন হোলসেল কি রেট যাচ্ছে? 550-600 টাকা। এই যে সাইজের আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি, বড় বড় সাইজ, এগুলো কি ওই রেটের? প্রিয় দর্শক বন্ধু, এই যে পেঁয়াজ আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো 550-600 টাকা বস্তা, তাই তো? মোন 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 আচ্ছা মোন 620-630 এরকম দাম হয়, দাম হয়ে বিক্রি হয়। আচ্ছা, আমার বস্তাতে কতটা ধরে পেঁয়াজ? বস্তা মনের দাম হয়, এখানে বস্তাতে 40 কিলো থাকে, 45 কিলো থাকে, 46 কিলো থাকে। আচ্ছা, দামটা হয় মনের। আচ্ছা, এছাড়া ছোটো সাইজের পেঁয়াজ আপনার কাছে পাওয়া যায় কম রেটে? কত থেকে কত টাকা পর্যন্ত? বললাম তো 550-600, এবার ছোটো দানা হলে 400-450 সব রকম হবে। আচ্ছা, যেরকম দানা এই মার্কেটটাকে কি বলে, পোস্তার পেঁয়াজ পট্টি বা আলু পোস্তা? আলু পোস্তা বলে। এখানে ঢুকেই বাঁদিকেই আপনার দোকান, তাই তো? প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সামনে যে তথ্য আমরা তুলে ধরছি, আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন এই দাদার কাছে আসতে পারেন। এখানে ইনি পেঁয়াজ রাখেন, বিভিন্ন সাইজের পেঁয়াজ আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন রেটের পেঁয়াজ পেয়ে যাবেন। সঙ্গে থাকুন আমাদের। এখানে সারি সারি বস্তা রয়েছে, দেখুন এই পেঁয়াজের বস্তা, বিভিন্ন রকম সাইজের বস্তা। আর এই দোকানটির নামই আমি একবার বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, রাজ ট্রেডিং কম। আচ্ছা, 231 মহর্ষি দেবেন্দ্র রোড, আলু পোস্তা, কলকাতা, 7,07,000। আপনারা যদি ইচ্ছুক থাকেন এখানে আসতে পারেন। আচ্ছা, আমরা এগিয়ে যাবো সামনের দিকে, আর কি রয়েছে দেখবো এই মার্কেটে। আচ্ছা, এবং চারিদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজ। কাকু, পেঁয়াজ কত করে যাচ্ছে? আচ্ছা, এই দেখুন এইদিকে সব পেঁয়াজ রয়েছে। সব পেঁয়াজ রয়েছে। পেঁয়াজ কত করে যাচ্ছে দাদা? পেঁয়াজ কত করে যাচ্ছে? না, আমরা ইউটিউবে ভিডিও করছি। আর আপনার দোকানের নামটা একটু বলুন। রাজকুমার দে। রাজকুমার দে। আচ্ছা, পেঁয়াজ 550-600-620। এখন কি পেঁয়াজের রেট কি কম আছে না বেশি আছে? কম, অনেক কম। অনেক কম আছে। আচ্ছা, এই পেঁয়াজগুলো কতদিন ভালো থাকে? এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে, কেমন ওয়েদারে মালটা হয়েছে, বৃষ্টি বৃষ্টি যদি খেয়ে যায় সেগুলো টিকবে না। আচ্ছা, আর যেগুলো ভালো থাকে, এখন যে পেঁয়াজ উঠবে আস্তে আস্তে, ওই পেঁয়াজগুলো 6-7 মাস থাকবে। হ্যাঁ, যে পেঁয়াজ মহারাষ্ট্র ফারাষ্ট্র দিকে যে পেঁয়াজগুলো উঠবে, আচ্ছা, সাদা টাইপের একটু হবে, ইয়ে বলে কাউটি বলে। আচ্ছা, তরকারি ভালো হয় না, মিষ্টি টাইপের হয়, জল বেশি থাকে, যে নাসিক ফাসিকে পেঁয়াজ হয় খুব সুস্বাদু, ভালো ভালো। বলছি চিনবো কি করে নাসিক পেঁয়াজ বা বাংলা পেঁয়াজ, এটা
তফাৎ চিনব কি করে? বাংলা পেঁয়াজ কালো না সেটা চিনবেটা কি করে? এটা হচ্ছে দেখতে দেখতে মানুষকে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় শিখতে। তবে এক দুটো আপনার আপনার আইডিয়া থেকে মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে এক দুটো খালি যদি কথা বলেন যে কীভাবে চেনে যাবে। যেমন বাংলা পেঁয়াজটা যেমন আছে এটা একটু লম্বা টাইপের হয়, একটু গোল কালচে টাইপের একটু হয়। আচ্ছা, আর ওদের পেঁয়াজ গোল হয়, গোল বেশি গোল হয়, আকৃতিতে শেপটা গোল হয় এবং লালচে টাইপের। আর হ্যাঁ, লালচে গোলাপি টাইপের এক এক সিজনের উপরে নির্ভর। আচ্ছা, মানে বাংলার পেঁয়াজ এখন যেমন আস্তে আস্তে গোলাপি কালার উঠবে। আচ্ছা, আস্তে আস্তে গোলাপি। হ্যাঁ, বাইরে বাইরে পাঠায়, বাংলাদেশ যায়, সৌদি আরব, তারপরে সব জায়গাতেই যায়, অনেক জায়গাতেই। আচ্ছা, আর আশ্বিন কার্তিক মাস পর্যন্তটা থাকে। আচ্ছা, এই লাল পেঁয়াজ যেগুলো, এগুলো লাল পেঁয়াজ দিন মোটা এখন লালগুলো চলছে, এগুলো শীতকালে এগুলো হয়, এগুলো দু তিন মাসের বেশি লংজিভিটি থাকে না। আচ্ছা, আর এমনি বাংলার পেঁয়াজ একটু কালচে টাইপেরই হয়, যখনই সাদা টাইপের হয়, সাদা টাইপের হয়, একটু লম্বা টাইপের হয়। এইখান থেকে বাংলাদেশ সৌদি আরব পেঁয়াজ পাঠানো সম্ভব? হ্যাঁ, না যাওয়ার তো কিছু নেই, যায়, এখান থেকে কস্টলির ব্যাপার সব কিছু ব্যাপার রয়েছে, কিন্তু যায়, যাবে বাংলাদেশ তো এইখান থেকে আগে যেত, এখন তো ডাইরেক্ট যায়, তবে যা পাঠায় মোটামুটি সবাইকারী অবস্থা খারাপ, পয়সা মাল যায় টাকা আসে না। আচ্ছা, এই একটা প্রবলেম রয়েছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধু, এই কাকুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই তথ্যগুলো তুলে ধরলো, ধন্যবাদ, আসি। আচ্ছা, এগিয়ে যাবো আমরা। পেঁয়াজও একটি অন্যতম প্রধান ফসল, এটি অ্যালিয়াম গোত্রের একটি উদ্ভিদ। বিশ্বের বিভিন্ন দেশ সহ ভারতবর্ষেও পেঁয়াজের চাহিদা সবসময় ঊর্ধ্বমুখী। শুধু অন্য রান্নার অনুষঙ্গ হিসাবেই নয়, সালাদ বা ভর্তা হিসাবে এটি বেশ জনপ্রিয়। পুষ্টির গুণের দিক থেকে বিচার করলে পেঁয়াজ শর্করা, স্নেহ পদার্থ, প্রোটিন, বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ গুণে ভরপুর। পেঁয়াজ অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহার করা হয়। দেহের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে অর্থাৎ জ্বর হলে কাটা পেঁয়াজের টুকরো কপালে কিছুক্ষণ রাখলে কিছুটা উপশম পাওয়া যায়। আমরা এগিয়ে যাবো, আরও দোকান দেখতে পাচ্ছি, এখানে পেঁয়াজ বস্তাতে সব সাজিয়ে রাখা রয়েছে এবং দেখতে পাচ্ছি আলুও রয়েছে, এখানে আলুও পাচ্ছেন। আলু আমরা দেখাবার চেষ্টা করবো, রেট তথ্য এইগুলো বলার চেষ্টা করবো আপনাদের, আমাদের সঙ্গে থাকুন। এই দেখুন, এখানে সব আলু রয়েছে। হরিনন্দ প্রসাদ বর্মা এই দোকানের নাম। এই ইউটিউবার হয়ে ভিডিও কর রা হুম মার্ক। হ্যাঁ, উনি রেট আমাদের বললেন না, ইন্টারেস্টেড নয়, সেহেতু আমরা এগিয়ে যাবো আবার। সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে আলু রয়েছে, পিছনে আমি দেখতে পাচ্ছি আলু রয়েছে। সে তো যে দোকানদার রয়েছে, আমি আলুর একটু রেটটা জিজ্ঞাসা করে নেবো। আলু কত রেট যাচ্ছে? মোগরাজ হচ্ছে S1 480। আচ্ছা, জ্যোতি হচ্ছে 550। আচ্ছা, চন্দ্রমুখী হচ্ছে 650। এই দাম আছে চন্দ্রমুখী বলতে একদম পিওর চন্দ্রমুখী হচ্ছে, আর ওই ওটা 650 বস্তা, তাই 650 মানে এক মন 50 কেজি থাকবে। পেঁয়াজ আছে, সুখসাগর হচ্ছে আপনার হচ্ছে 420 টাকা। সুখসাগর এগুলো কি পেঁয়াজ? এক নাসিক আছে, বরনগাঁও আছে। আচ্ছা, বরনগাঁও হচ্ছে 600 টাকা, 600 থেকে 650। আচ্ছা, বরনগাঁও। আর আর কিছু নেই, আর যে কোয়ালিটি আছে। হ্যাঁ, প্রিয় দর্শক বন্ধু, উনি আমাদের একটু পার্থক্যটা দেখাবেন, সুখসাগর এবং নাসিক যে পেঁয়াজ রয়েছে তার মধ্যে পার্থক্য। এটা হচ্ছে সুখসাগর হচ্ছে দাম কম আছে, বাংলা পেঁয়াজ। আচ্ছা, নাসিক থেকে আছে, এটা হচ্ছে 600 থেকে 650 মন, 40 কেজি। আচ্ছা, এই সুখসাগরের দাম কত যাচ্ছে? সুখসাগরের দাম হচ্ছে 400 থেকে 420 যাচ্ছে। আর এটা হচ্ছে নাসিক, বরনগাঁও নাসিক। আচ্ছা, এগুলো কত বললেন? 600 থেকে 650। এই দুটোর মধ্যে পার্থক্য কী করে চিনবো, মানে এইটা সুখসাগর, এটা নাসিক? এর কাঠি আছে, কাছে মনে থাকে, এটা নতুন উঠছে তো। আচ্ছা, একটু লম্বা ধরনের হচ্ছে। হ্যাঁ, আর নাসিক হচ্ছে গোল। আচ্ছা, নাসিক হচ্ছে গোল, সুখসাগরটা হচ্ছে লম্বা মতো হবে, আর নাসিক হচ্ছে আপনার একদম গোল হবে, চ্যাপটা মতো হবে। হ্যাঁ, এই যে এরকম গোল হবে, গোল মতো, এরকম হবে। আপনার ফোন নাম্বারটা, দোকানের নামটা একটু বলে দিন। বকুল পাল, 9883670753। আচ্ছা, এই অ্যাড্রেসটা একটু বলুন, অ্যাড্রেস, ঠিকানা। এটা আলু পোস্তা, মহেন্দ্র দেবেন্দ্র রোড, 707। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে এলে কীভাবে আসবে? হেঁটে আসতে পারবেন, বাসেও আসতে পারবেন। আচ্ছা, তাহলে হাওড়া থেকে যদি বাস 215 এ বাস ধরলে একদম মার্কেটের সামনেই নামিয়ে দেবেন, তাই তো? এই যে মুখটার নামটা কি? আলু পোস্ত বললেই হবে, জগন্নাথ ঘাট। আচ্ছা,
জগন্নাথ ঘাট, তার অপোজিট পোস্তা, আলু পোস্তা বললেই বাসের কন্ট্রাক্টর এখানে নামিয়ে দেয়। আর শিয়ালদা থেকে এলে শিয়ালদা থেকে বাসে আসতে হবে, শিয়ালদা থেকে বাসে আপনাকে ওই যে ওইখানে নামাতে হবে, আপনাকে বড়বাজার নামতে হবে, বড়বাজার নেবে ওখানে হেঁটে হেঁটে আসতে হেঁটে আসতে। আচ্ছা, আর এখানে মাল পাঠাবার আপনাদের কী ব্যবস্থা রয়েছে? ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট তো আছে, নানারকম ট্রান্সপোর্ট আছে, ঠেলা আছে। আচ্ছা, সব রকম ব্যবস্থা রয়েছে, যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে মাল পাঠিয়ে দিতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু দেখুন, এখানে সব আলু রয়েছে, মিডিয়াম সাইজের আলু রয়েছে, এখানে বড় সাইজের উপরে আলু রয়েছে। আলুগুলোর একটুখানি দাদা যদি এক্সপ্লেন করে তার জন্য অনুরোধ করব। আচ্ছা, এই যে এই এই যে আলু, এই আলুগুলো এখন কী আলু পাওয়া যাচ্ছে? জ্যোতি আলু, জ্যোতি আলু পাওয়া যাচ্ছে, জ্যোতি আলু। আর অন্য যেই সব আলুগুলো চন্দ্রমুখী আলু আছে, চন্দ্রমুখী করে চিনবো সেগুলো যদি এরকম কালো কালো দানা দানা হবে, চন্দ্রমুখী আলু। আচ্ছা, এরকম কালো 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 দানা দানা হবে, দানা দানা হবে, হ্যাঁ, চন্দ্রমুখী আলুতে। আচ্ছা, বুঝলেন, ভারতীয় উপমহাদেশ জুড়ে প্রধান খাদ্য ফসল হিসাবে আলুর ব্যাপক প্রচলন থাকলেও এর আদি ইতিহাস কিন্তু আমেরিকায়। ভারতীয় উপমহাদেশে কখন আলু চাষ হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না, তবে বিভিন্ন পত্রপত্রিকা থেকে যেটুকু জানা যায় তা হল 17 শতকের গোড়ার দিকে পর্তুগিজরা এটি ভারতে নিয়ে আসেন। ভারতসহ সারা বিশ্বের প্রায় 100 রকমের আলুর জাত আছে। আমাদের দেশ ভারতবর্ষ ও প্রতিবেশী দেশগুলোতে মূলত 27 রকমের আলুর পরিচয় আমরা জানতে পারি। আলু প্রধানত কন্দজাতীয় একটি উদ্ভিদ। পুষ্টিগতভাবে দেখতে গেলে আলু শ্বেতসার, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন বি, ফসফরাস, পটাশিয়াম ও আয়রনের একটি উত্তম উৎস বলে পরিচিত। যদি নিলে 600 টাকা। আর এর উপরে কিছু আছে? সুপ্রিয় দর্শক বন্ধু, একদম যেটা আপনাদের যেই দোকানটি তুলে ধরছি, আর এটা হচ্ছে আপনার মহর্ষি দেবেন্দ্র রোড, আর ওই দিকটা হচ্ছে স্ট্যান্ড রোড, আর তারই পাশে এখানে আলুর আর একটা শপ রয়েছে, মানে হোলসেলার উনি রয়েছেন, সেই তথ্যও আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, এবার আমরা 2 নম্বর গলির দিকে যাব, এটা হচ্ছে আলুপট্টি, অর্থাৎ এরই সাথে যে কানেক্টেড রয়েছে একটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে পেঁয়াজপট্টি। এই পেঁয়াজপট্টির রাস্তা আপনাদের সামনে তুলে ধরছি, এবং এর পাশে রয়েছে অসংখ্য মশলা, গুঁড়ো করা মশলা রয়েছে, এবং দেখতে পাচ্ছি এখানে ডালচিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই ধরনের মশলা রয়েছে। এর অন্য একদিন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই রাস্তাটা আলুপট্টির সাথে, এই যে রাস্তাটা, এটা পেঁয়াজপট্টি রাস্তার সাথে কানেক্টেড হয়েছে। আপনারা ডান দিকে মহর্ষি দেবেন্দ্র রোড পেয়ে যাবেন, এবং বাঁ দিকে সোজা স্ট্যান্ড রোড পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি আজকে আপনাদের সমস্ত তথ্য, এই ভিডিও রিলেটেড সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আবার দেখা হবে একটি অন্য ভিডিওতে এবং নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।